ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনির্বাণ। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের এই যে টপিকটা খুবই ইনফর্মেটিভ অ্যান্ড খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য, তাই পুরো ভিডিওটা দেখবে ফ্রেন্ডস। একটু স্কিপ করো না, কারণ খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, যেটা তোমাদের বাড়িতে যদি কোনো পেটস থেকে থাকে, লাইক ডগ পাপি যেই থাকুক না কেন, তো তাদের জন্য কিন্তু খুবই একটা হেল্পফুল হতে চলেছে। কারণ এটা নিয়ে কিন্তু বাড়ির সকলেই একটু চিন্তিত হয়ে থাকে যে টয়েস, ঠিক আছে, ওদের যে খেলনা, কি খেলনা দেবো দোকানে। তো মার্কেটে ওদের জন্য, ওদের পেট শপে যদি যান, অনেক টয়েস অ্যাভেলেবেল আছে যেটা অনেকটা কস্টলি, লাইক 150, 200, 250, 300, 500 এরকম দাম হয়ে থাকে একটা টয়েসের। অ্যান্ড যেটা হয়তো বাড়িতে নিয়ে এসে ওকে দিলেন, কিন্তু দেখলেন ও দুদিন খেলে ফেলে দিয়ে রেখে দিল, ঠিক আছে, পছন্দ করলো না, তাহলে টোটালটা ওয়েস্ট হয়ে গেল। এটা জেনারেলি হয়ে থাকে সবারই সাথে, ঠিক আছে, আমার সাথেই হয়েছে। আমি একটা বল নিয়ে এসেছি, তো বলটা ওকে দিয়েছিলাম, তো দুদিন খেলে ওই বলটা যেখানে যেরকম ছিল সেরকমই পড়ে আছে, তো ওইটা ও অতটা পছন্দই করে না। তো টয়েস নিয়ে একটা বড় সমস্যা, আর টয়েস যদি নাও দেন, ওদের যদি কোনো খেলনা না দেন, তাহলে কিন্তু ঘরের সব জিনিস কিন্তু আপনার কেটে রেখে দেবে। আমার সোফা কেটেছে, ঠিক আছে, আমার বাড়িতে দেওয়ালগুলো দেখবেন আঁচড়ে আঁচড়ে দাগ করে দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন জিনিস, বালিশ, কুশনগুলো পুরো ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আপনাদেরকে ঝেলতেই হবে যদি আপনারা ওকে খেলনা না প্রোভাইড করেছেন। ওকে খেলনা দিয়ে আপনি কিন্তু ভুলিয়ে রাখতে পারবেন। তো তার জন্য একটা বড় সমস্যা যে কী খেলনা দেবো অ্যান্ড কোনটা ওরা বেশি লাইক করবে, তার জন্য আমি আজকে ভিডিওতে পাঁচটা এমন খেলনার কথা বলবো আপনাদেরকে, যেটা টোটালি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলবেন। বাড়িতে বানিয়ে ফেলতে হবে না, অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে আমাদের, ঠিক আছে। তো ওই পাঁচটা খেলনা বাড়িতেই অ্যাভেলেবেল আছে আমাদের, অ্যান্ড যেটা ওকে প্রোভাইড করলে ওরা কিন্তু খুশিতে খেলবে, আর বাড়িতে একটা জিনিসও নষ্ট করবে না, বিশ্বাস করুন, একটা জিনিসও নষ্ট করবে না, অ্যান্ড ওরা ওটা নিয়ে খুবই আনন্দ থাকবে, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন, কারণ আপনাদের জন্য আমি লাস্টে একটা খেলনার কথা বলবো, এই পাঁচটা খেলনার মধ্যে একটা খেলনা, যে খেলনাটা সব থেকে ওদের পছন্দের, বাইরের যে কোনো খেলনা আপনি ওকে দেন না কেন, তার থেকে সে সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু ওই খেলনাটা নিয়ে ও খুবই আনন্দে থাকবে, কারণ ওই খেলনাটা ওদের যে কোনো ব্রিড হোক না কেন খুবই পছন্দ করে, অ্যান্ড ওটা ওদের সব থেকে বেস্ট খেলনা, ঠিক আছে। তো এই খেলনাটাও কিন্তু আমি লাস্টে আপনাদেরকে বলবো ভিডিওর, তার জন্য একদম স্কিপ করবেন না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে, একটু যদি হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিও, ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনার এরকম অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড বেল আইকনটিকে প্রেস করে দিলে এই ভিডিওর যে নোটিফিকেশানগুলো এটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, ফার্স্ট যে খেলনাটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো বোতল, ঠিক আছে। বাড়িতে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, তারপরে মিনারেল ওয়াটার বিভিন্ন খেয়ে আপনারা দেখেছো যে আমরা কী করি, ডাস্টবিনে ফেলে দিই, ঠিক আছে, বা যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো, থামস আপ, স্প্রাইট, সেগুলো বাড়িতে জেনারেলি ইউজ হতে হতে তারপরে আমরা ওগুলো ফেলে দিই বা অন্য কিছু জিনিস ভরে রাখি, ঠিক আছে। তো ওই বোতল কিন্তু ওরা খুব পছন্দ করে, ঠিক আছে। তো বোতল ওদেরকে প্রোভাইড করবেন আপনি, তো বোতল নিয়ে কিন্তু ওরা খেলতে খুব ভালোবাসে। তা কিন্তু একটা জিনিস আমি বলে দিই, বোতল দিয়ে আপনি একটা যে উপরে ঢাকনাটা আছে, ঢাকনাটা অবশ্যই কিন্তু খুলে দেবেন, আর ওইখানে একটা গোল মতো প্যাঁচ থাকে দেখবেন, প্যাঁচটাকেও কিন্তু কেটে বার করে দেবেন, আর যে লেবেলটা থাকে কাগজের বা প্লাস্টিকের সেটাকেও কিন্তু কেটে দেবেন, ঠিক আছে। কারণ কিছুক্ষণের মধ্যে দেখবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি হয়তো অন্য খেয়ালে আছেন, ওরা কিন্তু এটা কিন্তু কেটে দিয়ে খেতে শুরু করেছে, আর ওটা যদি ওরা গিলে ফেলে তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে, পেট কেটে সেগুলোকে বার করতে হবে। তো তার জন্য আপনারা অবশ্যই ওদেরকে খেলনা যখন প্রোভাইড করবেন, খেলনা তো দেবেন, কিন্তু নিশ্চিন্ত হয়ে যাবেন না কখনোই যে আমি খেলনা দিয়ে দিয়েছি এবারে আমরা অন্য মনস্ক হয়ে যাব, তো ও খেলতে থাকবে, এরকম কিছু নয়, ঠিক আছে। খেলনা দিলেও কিন্তু ওকে চোখে নজরে রাখতে হবে, কারণ ওই বোতলটাও চেবাতে কখন যে গিলে ফেলবে, কোন জিনিসটা গিলে ফেলবে সেটা কেন কিন্তু কিছু নেই।
তো কোনো ভরসা নেই ওদের উপর, ঠিক আছে? তো কোনো জিনিস দিলেও মোটামুটি আধ ঘন্টা, 15 মিনিট, আধ ঘন্টা পর পর ওকে কিন্তু ফলো আপ করবেন, দেখতে থাকবেন। যদি দেখেছেন ওটা চিবিয়ে ফেলেছে, মোটামুটি ওর অবস্থা খারাপ হয়ে গেছে বোতলটা, তবে সঙ্গে সঙ্গে ওটাকে সরিয়ে নিয়ে ডাস্টবিনে বা বাইরে ছুঁড়ে ফেলে দেবেন, ঠিক আছে? আর ঢাকনা অবশ্যই দেবেন না ওদেরকে, ঢাকনা খুলে রাখবেন, আর উপরের থ্রেডটাও কিন্তু খুলে রাখবেন, আর ওই যে প্লাস্টিকটা ওটাও ছিঁড়ে দেবেন, ঠিক আছে? তারপরে ওকে বোতল দিয়ে দিন, ও বোতল নিয়ে সারাদিনই মেতে থাকবে, ঠিক আছে? তো নেক্সট যে আমি বলবো খেলনাটার কথা, সেটা হচ্ছে একটা মোজা। মোজার মধ্যে আপনি কি করবেন, কিছু কাপড়, ছেঁড়া কাপড়, অনেক জিনিস, কাগজ হোক, ঠিক আছে, মোজার মধ্যে ঢুকিয়ে দেবেন। অ্যান্ড ঢুকিয়ে দিয়ে ভালো করে ওটাকে বেঁধে দিয়ে ওকে দিয়ে দেবেন, যাতে একটু বলের মতো সফট টাইপের হয়ে যায়। অ্যান্ড ওটা ওকে দিয়ে দেবেন, দেখবেন ওটা নিয়ে সারাদিনও চেপাতে থাকছে অ্যান্ড খুব ভালোভাবে খেলতে থাকছে, ঠিক আছে? কিন্তু এগেন আমি আরেকটা ওই কথাটাই রিপিট করব যে কোনো জিনিস দিলেও আধ ঘন্টা পর পর কিন্তু বা কিছুক্ষণ পর পর কিন্তু ওকে রিভিউ করবেন, দেখবেন যে ও কী করছে। ওটা গিলে ফেললো না তো, ঠিক আছে, ওটা ও কিন্তু ছিঁড়বে, ছিঁড়ে নিয়ে ভেতরে যা আছে কিন্তু ও চিবিয়ে চিবিয়ে গিলতে থাকবে, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই ওটাকে রিভিউ করবেন। তো থার্ড যে খেলনাটার কথা আমি আজকে আপনাদেরকে বলবো, সেই খেলনাটা হলো নিম কাঠি, ঠিক আছে? তো নিম জানেন আপনারা, নিমের প্রতিটা অংশই, নিম গাছ খুব উপকারী, ডাল থেকে শুরু করে, ছাল থেকে শুরু করে, পাতা থেকে শুরু করে, নিম ফল থেকে শুরু করে সবই উপকারী, ঠিক আছে? তো নিম গাছ, নিম ডাল কিন্তু আপনারা ওকে দিতে পারেন, ঠিক আছে? নিম ডাল একটু বড় করে, নিম ডাল মোটা একটা ডাল আপনি একটু বড় করে কেটে ওকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলেন, ঠিক আছে? তো নিম ডাল দিলে কিন্তু ওরা সারাদিন ওটা চেপাতে থাকবে। আমার রোজ তো নিম ডাল চেপাতে খুবই ভালোবাসে, ঠিক আছে, সারাদিন ও নিম ডাল চেবায়। আমি কিন্তু এখনও অবধি রোজকে কোনো দিনও কিন্তু বোন প্রোভাইড করিনি, ঠিক আছে, ওকে নিম ডালেই কিন্তু খুশি করে রেখেছি, আর খুব খুশি নিম ডাল পেলে। তো নিম ডাল আপনারা দেবেন আর ও চেপাতে থাকবে, তাতে ওদের দাঁতও ভালো হবে। তো নিমের তো গুণ থাকেই জানেন, ও পেটে গেলে পেটের বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন জিনিস, ইনফেকশান থাকলে ওগুলোও মোটামুটি একটু কিওর হবে, ঠিক আছে? আর দাঁতও শক্ত হবে, মাড়ি মুখের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলো চলে যাবে, ঠিক আছে? তো নিমের গুণ আছে অবশ্যই, কিন্তু একটা জিনিস বলে দিই এগেন, যে নিম ডালটা ও চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে কিনা একবার লক্ষ্য করবেন। ও যদি ওই চিবিয়ে চিবিয়ে গিলতে থাকে তাহলে কী হবে, না কোনো কারণে যদি ব্লকেজ হয়ে যায় পেটের মধ্যে, তো তখন সমস্যা আসতে পারে, তখন অপারেশনও করতে হতে পারে। তো অবশ্যই নিম ডালটাও চেবাবে, কিছুক্ষণ পর, আধ ঘন্টা হোক বা এক ঘন্টা পর ওটা সরিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস? তো নেক্সট যে আমি বলবো ঘরে ঘরোয়া যে খেলনাটার কথা, সেটা হচ্ছে ওষুধের বোতল, ঠিক আছে? রোজের তো ভ্যারাইটিস রকমের সাপ্লিমেন্ট আমি ইউজ করি, টনিক, ঠিক আছে, যেমন লিপ 52 হোক বা নিউট্রিকোড অ্যাডভান্স হোক, যেগুলোতে বড় বড় বোতল আসে, ঠিক আছে? তো ওইগুলোকে কেন ফেলে দেবেন আপনারা? আমি তো ফেলে দিই না, ঠিক আছে? আমি কি করি, ওটাকে ভালো করে ওই ঢাকনা খুলে দিই, মুখে যে থ্রেডটা থাকে ঢাকনার সাথে ওই থ্রেডটাকে কেটে ফেলে দিই, আর লেবেলটাকে ভালো করে ছাড়িয়ে দিই, নিয়ে ওষুধের বোতলটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ওকে দিয়ে দিই, ব্যাস ও খুশ, ওইটা নিয়ে কিন্তু সারাদিনও খেলতে থাকে। যে 5 নম্বর খেলনাটার কথা বলছি আপনাদেরকে, সেটা হলো আপনারা ব্রাশ ইউজ করে থাকেন, ঠিক আছে, ঘরে যে টুথব্রাশ সেটা যদি মোটামুটি ইউজ হয়ে থাকে, হয়ে যায়, তো আমরা কী করি, ওটা নিয়ে কলপ করি, ঠিক আছে, কলপ করি বা ফেলেও দিই অনেকে, ঠিক আছে? ওরকম যদি ব্রাশ থাকে আপনাদের বাড়িতে, সে ব্রাশটাকে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়ে আপনি ওকে দিয়ে দিন, ঠিক আছে? ওই ব্রাশ নিয়েও কিন্তু ওরা খেলতে খুব ভালোবাসে, সারাদিন ওটা নিয়ে চেবাবে, আপনার কোনো টেনশন নেই, ঠিক আছে? কিন্তু বারবার লক্ষ্য রাখবেন, ঠিক আছে? অ্যান্ড তার সাথে আরেকটা এক্সট্রা আমি একটা বোনাস টিপস দিচ্ছি, বোনাস খেলনার কথা বলছি, সেটা হলো হচ্ছে কাপড়, ছেঁড়া কাপড় থাকে আপনার বাড়িতে বিভিন্ন রকমের, তো ছেঁড়া কাপড় ওকে দিয়ে দিন, ওই কাপড় চেপাতেও কিন্তু ওরা খুব ভালোবাসে, ঠিক আছে? আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, রোজ কতটা নেতা ভালোবাসে, ঠিক আছে, ছেঁড়া কাপড় পেলেই ও টানা হিজড়া ছেঁড়া ছিঁড়ি শুরু করে দেয়, তো এইগুলো কিন্তু ওরা খুব ভালোবাসে। তো লাস্ট যে আমি বলছিলাম যে এই 5টা খেলনার মধ্যেও সবথেকে প্রিয় খেলনা ওদের কী হয়ে থাকে, যেটা পেলে হয়তো দোকানের যে টয়েস সেটাও ওরা ভুলে যায়, সেটা হচ্ছে বোতল, ঠিক আছে? তো যে কোনো বোতল হোক না কেন,
সে বোতল আপনি ওকে ভালো করে দিয়ে দিন পরিষ্কার করে ছিপি খুলে। তো বোতল পেয়ে গেলে কিন্তু ওদের আর কিচ্ছু খেলনা চায় না, ওটা পেলে কিন্তু ওরা খুব খুশি। আর বোতল খুব টেকসইও হয়ে থাকে জেনারেলি, একটা বোতল অনেক দিন চলেও থাকে। তো আপনি একটা বোতল ওকে ভালো করে দিয়ে দিন, ও সারাদিন বোতলটা নিয়ে খেলতে থাকবে, যখন খেলা হয়ে যাবে আবার নিজে রেখে দেবে, আবার ও যখন খেলার মন করবে গেম খেলতে থাকবে, ঠিক আছে? তো এরকম করলে দেখবেন আপনাদের বাড়িতে যেসব জিনিসপত্র আছে সেগুলো তো রক্ষা পাচ্ছেই, তার সাথে ও খুব আনন্দে আছে, ঠিক আছে? আর আপনার পয়সাও অনেকটা সেভিংস হবে, দোকান থেকে কিনতে হবে না। যার কী ভালোবাসবে, কী টয়েস ওর কী খেলতে ভালো লাগে এগুলোও চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের জন্য কিছু হেল্প করতে পেরেছি কিনা। আপনারা বাড়িতে ইউজ করে দেখবেন এগুলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে এরকম ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস? চলো আজকের ভিডিও এতটা অবধি, ভালো লাগলে এগেন বলছি লাইক করতে ভুলো না। চলো টাটা, সি ইউ এগেন।